এই যে দেখুন ধনে পাতা তোলা হচ্ছে, হায়দ্রাবাদি পনির করব। পুরানো খাওয়া হয়ে গেছে, আর এই যে নতুন করে আবার ফেলে দেওয়া হয়েছে, এই আবার হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি অনিমা, আমার পঞ্চবাঞ্জন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো হায়দ্রাবাদি পনির। তার জন্য এই যে পনির নেওয়া আছে, পনিরগুলোকে এবার টুকরো টুকরো করে কেটে নেব। আর দেবো এখানে মিক্সিতে আদা, 1 ইঞ্চি পরিমাণ আদা আছে, রসুন আছে, 5-6 কোয়া রসুন আছে, 1টা গোটা পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, 1টি ধনে পাতা নিয়েছি। এটাকে মিক্সিতে আমি পেস্ট করে নেব। দেখুন আদা, রসুন, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা সব মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টক দই 1 চামচ, 2 চামচ পরিমাণ টক দই। এবার এটাকে আবার একটু মিক্সিতে পেস্ট, এই যে দেখুন পেস্ট করা হয়ে গেছে। এবার আমি পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নেব। পনিরটাকে এবার পিস পিস করে কেটে নেব। যে পনিরটা আমার কাটা হয়ে গেছে, এরপর আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। এবার পনিরগুলোকে আমি একে একে ভেজে নেব। দেখুন পনিরগুলো হালকা করে এই যে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি তুলে নেব। তুলে আমি নুন জলে গরম নুন জলে ভিজিয়ে দেবো। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আমি। এই যে আমি নুন জলটা করেছি, এই যে ফুটন্ত নুন জলের ভেতরে এবার পনিরগুলোকে আমি দিয়ে একটু ভিজিয়ে নেব। এবার একটু একদম ভিজানো থাকবে। ভাজার তেলেই আমি এই যে মশলাগুলো দেবো, জিরে ফোড়ন দিচ্ছি, গরম মশলা ফোড়ন দিচ্ছি, লবঙ্গ 2, এলাচ 2 আর দারুচিনি, তেজপাতা। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দেবো। এবার এই মশলাটার সঙ্গে একটু দিয়ে দেবো পনির ভেজানো জল, গরম জল দিচ্ছি, মশলাটা একটু কষবে ভালো করে। এবার দিয়ে দেবো চিনি, পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো। টক দই দেওয়া আছে, একটু টক টক ভাব হবে, এই জন্য একটু চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। নুন ঝাল মিষ্টি সম পরিমাণ হবে। এটা দারুণ খেতে হয় বন্ধুরা, হায়দ্রাবাদি পনির। রুটি, পরোটা, ভাত, যার কিছুর সঙ্গে আপনি সার্ভ করতে পারেন। দেখুন ঝোলটা আমার করছে। এবার দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো,
গরম মশলা দিয়ে দিলাম। আর দেবো এবার পনিরগুলোকে, রুটি আর একটু হবে, তারপর আমি নামিয়ে সার্ভ করবো ভাত রুটি পরোটা। রুটি পরোটা লুচির সাথেই বেশি ভালো লাগবে এটা। এই যে আমার হায়দ্রাবাদি পনির রেডি হয়ে গেছে। এই যে দেখুন আমার হায়দ্রাবাদি পনিরটা রেডি হয়ে গেছে, আমি পরোটার সাথে সার্ভ করে দিয়েছি। এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে বাড়িতে পরে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে।